আজকে আপনাদের সাথে একটা বেশ ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো মানে আপনি যখন সাইকেল চালান বা সাইকেল চালানোর সময় যখন আমরা ঢাকা শহরের রাস্তাঘাটে যখন আমরা সাইকেল চালাই, তখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে ছোটবেলা থেকে আমরা যেভাবে বড় হয়ে আসছি, একজন টিপিক্যাল ঢাকার ছেলে বা ঢাকার মেয়ে হিসেবে অথবা বাংলাদেশে আমরা যেভাবে একটা মধ্যবিত্ত শ্রেণী বলেন বা আমরা যেভাবে বড় হয়ে আসছি, দেখা যায় যে আমরা আমাদের মা বাবারা হয়তো কোনো কোনো সময় আমাদের দিকে নিয়ে রিক্সায় করে এদিক ওদিক যাচ্ছেন এবং তারা আমাদেরকে সবসময় রিক্সাতে এমন একটা পজিশনে রাখতেন যাতে আমরা পড়ে না যাই, হয়তো সামনে দিয়ে একটা হাত দিয়ে ধরে রেখেছেন বা আমাদেরকে সবসময় ছোটোবেলা থেকে শিখিয়ে এসেছেন যে তুমি যদি রিক্সায় চড়ো তাহলে এমনভাবে রিক্সাটাকে তুমি ধরে রাখো যাতে তুমি পড়ে না যাও, রিক্সা থেকে পড়ে না যাও, যদি রিক্সা ব্রেক দেয় বা রিক্সার যদি পেছন থেকে কোনো ধাক্কা লাগে রিক্সাটাকে শক্ত করে ধরে রাখো। তো এইরকম একটা মনোবৃত্তি কিন্তু আমাদের মধ্যে থেকে যায় যখন আমরা সাইকেল চালাই। দেখা যায় যে আমরা সাইকেল চালাচ্ছি, কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা হচ্ছে সামনে, আমরা দেখা যায় যে সাইকেলটাকে আরও আঁকড়ে ধরি এবং সাইকেল ধরেই বসে থাকি, আমরা সাইকেলটাকে ছেড়ে দিয়ে নিজেদেরকে রক্ষা করতে ওরকম কোনো অ্যাকশন নেই না। কিন্তু ওরকম অ্যাকশন নেওয়াটা কিন্তু খুব জরুরি সেফলি সাইকেল চালানোর জন্য। এটা একটা জনপ্রিয় টেকনিক বলতে পারেন, সেটাকে বলা হয় বেইলিং আউট বা বেইল আউট। আপনি যখন সাইকেল চালাচ্ছেন, আপনি যখন দেখছেন সামনে একটা অবধারিতভাবে একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, এটা কিন্তু অনেক সময়ই আপনি অনেক বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন যদি আপনি সাইকেলটি ছেড়ে দেন এবং সাইকেলটি দরকার হলে আপনি সামনের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি নিজে যদি দাঁড়িয়ে যেতে পারেন তাহলে খুবই ভালো, যদি দাঁড়াতে না পারেন আপনি রোল করতে পারেন, আপনি সেফলি নিজের বডিটাকে বাঁচাতে পারেন সামনে যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে সেখান থেকে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট টেকনিক, আপনারা গুগলে সার্চ করতে পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন যে বেইলিং আউট টেকনিক সম্পর্কে, কীভাবে বেইল আউট করতে হয়। আশা করি আপনাদের এই বেইলিং আউট যখন আপনারা পুরোপুরি নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন, আশা করি আপনাদের সাইকেলে নিরাপত্তা আরও বেশি বেড়ে যাবে এই আর কি। কারণ সামনে যখন কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি কিন্তু হয়তো দেখা যায় 5-6 সেকেন্ড আগেই বুঝতে পারতেছেন যে আপনি সাইকেলটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সাইকেলটি ছেড়ে দিন, ছোট্ট একটা জাম্প করে আপনি পাশে দাঁড়িয়ে যান বা যদি দাঁড়ানোর মতো অবস্থা না থাকে আপনি রোল করেন এই আর কি, রোল করে আপনি একটা সেফ পজিশনে চলে গেলে অনেক বিপজ্জনক পথ থেকে আপনি অনেক আগেই মুক্তি পেতে পারেন।